আরেকটু আরেকটু ওই দেখো পড়েছে ব্লগ হচ্ছে নাকি হ্যাঁ আমি কি চা খাবো না আমরা চা আমি প্রেমিক আমি কবি তুমি সিরিয়াস ভাবে দেখো ছবি চিকেন মাহিষমতি পকোড়া আমি এখন শিলিগুড়িতে আমাকে চাকরি থেকে বের করে দিয়েছি আমি এখন ওলা উবের চালাই আর তোমাদের সকলকে স্বাগত আবার আরেকটা নতুন ব্লগে আর তোমাদের অসংখ্য ধন্যবাদ লাস্ট ব্লগটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য হ্যাঁ আমাদের মুর্শিদাবাদের ব্লগ যারা এখনো দেখোনি দেখে নিও মনে করি এই ব্লগটা মানে সত্যি আমার তো অনেক পছন্দের একটা ব্লগ আর তোমাদের আরেকটা জিনিস আমি বলতে চাই তোমরা অনেকেই আমাদের একসাথে মানে আমার আর রোজকে একসাথে দেখে অনেকে খুশি একসাথে দেখতে চাও দেখো লাইফ না সবসময় সেম থাকে না মানুষের লাইফ তো চেঞ্জ হতেই থাকে না আর সেই কারণে আমি তোমাদের সাথে আমার লাইফে যা যা চেঞ্জেস ইন ফিউচার যাই হবে সেগুলোই সবই তোমাদের সাথে শেয়ার করতে চাই আর এর মানে এটা নয় যে আমি সারা জীবন শুধু বাইকই চালিয়ে গেলাম হ্যাঁ লাইফে বাইক চালানোর সাথে সাথে আমার অনেক ভালো লাগা খারাপ লাগা সবকিছুই আছে সেগুলোই তোমাদের সাথে এই চ্যানেলে এই আমার ব্লগিং এর থ্রু দিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চাই তার সাথে সাথে আজকের ব্লগের টাইটেল থাম্বনেল দেখে আই হোপ তোমরা বুঝেই গেছো আমাদের বাড়িতে কারা আসতে চলেছে বস তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বাবার সাথে গেছিলাম একটু বাজার ফাজার করতে তো তখন আমি ক্যাপচার করেছিলাম সকালবেলা কিছু সিনেমেটিক ভাইব তো আপাতত তোমরা এটাই এনজয় করো তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে আমাদের ভাইরা এখন এসে প্রস্তুত হলো আর গড়িতে বাজে এখন 3:00 আমি এখন ওদের আনতে যাচ্ছি এটা কি ও বাবা এই যে রাশকর এই যে দেখো সব ছেলেপিলে এখন ঘরে এসে একদম ভাব রাশকর কিছু বলতে এত বছর বাদে অনেক অনেক মাস বাদে হোমকামিং বল এক বছর বাদে তুই এসেছিস না এক বছর হ্যাঁ রাশকরকে কত ফর্সা হয়েছে রাশকর বাবা এদের কোন কোন জায়গায় ঘোরাবি বল এই যে গরু ছেলেগুলো এখন আর কি বলবো এদের নিয়ে পারা যাবে না এদের তাড়াতাড়ি একটু এ ভাই যা 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 রেডি হওয়া খেতে যাই কি কি এনজয় টিকে শুয়ে শুয়ে যে এগুলো কি এনজয় এই যে এই ঘোর 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 একটু ঘোর ঘোর এই যে দেখছো মানে আমি কোনোদিন পড়িনি ভাই আমার টি শার্ট গুলো পায়ে নো এ ছিঁড়ে ফেললি ছিঁড়বো না হ্যাঁ এই রাষ্ট্রকর আইডিয়া দিয়েছিল এইসব লেখার এই যে আমার ছবি ড্রিমওয়াক এর টি শার্ট পরে সবাই এখন আম খাচ্ছে আরে ভাই আমি নিজেই পড়িনি কোনোদিন নিয়ে নিয়েছি আমার কাছ থেকে গাছের আম টেস্ট করো সবাই আমের মজা নিচ্ছে পায়রা তো আলাদা জগতে চলে গেছে মনে হচ্ছে তোমার কেমন লাগছে হাবিবি এইটা WSD তোর কাছে যেতে হবে আবার আমার ছোট্ট খাটের উপর করছে এটা অত্যাচার দেখা একবার কি হচ্ছে যাচ্ছে না ভাই এটা হবে 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 আরেকটু আরেকটু ওই দেখো পড়েছে ওই তো সাবাস দুপুরবেলা একদম সেই একটা দুর্দান্ত ঘুম তো আর হয়নি আড্ডা ফাড্ডা দেওয়ার পর এখন আমরা বেরোচ্ছি চা খেতে এই যে রাষ্ট্রকর নিয়ে এসছে গাড়ি গাড়িতে করে আমরা যাবো এক গাড়িতে কজন 1, 2, 3, 4, 6 জন আর বসে কথা বলে বসো ভাই পুলিশ ধরবে কিন্তু পুলিশ পুলিশ ধরবে ডাক্তারকে আগে দিয়ে দিই আমরা সব চলে এখন হয়ে যাবে লাগেনি গাড়ি বলছে ওভারলোড
falling too fast. I know if I'm ready. চা শেষ হয়ে গেছে, চা তোকে চা দেয়নি, কি দিয়েছে তোকে? আমি কি চা খাবো না? খাবো না আমরা চা? একবার করে চা শেষ করার পর আবার গরমের ভেতর চা এর নেশা করছি ছেলেবেলে, গরমের ভেতর গরম গরম চা খেয়ে আমরা এখন বেরোচ্ছি। আর ভাই আমি দেখতেই পাচ্ছি না কোথায় দিয়ে যাচ্ছি। বল কেমন লাগলো আমাদের বনগাঁর চা? তোর সেরা সেরা চা নিয়ে একটু গান হবে নাকি? একদম বল, ভাবনা চিন্তা করতে হবে। এমন চা খেয়ে জুড়িয়ে গেছে মন, কিছু মনে পড়ছে না। আর লিরিক্সটা তোমরা পূরণ করো বন্ধুগণ। তো গুরু আবার এখন আমরা এখান থেকে বেরিয়েছি, আমাদের মালাই টিক্কা যাবো মেইনলি, সবাই একদম চিকেন কে খুবই খুশি, খুশি তো? হ্যাঁ, ডিলটা আমাকেই দিতে হবে আর কি। বাড়িতে এত কিছু রান্না আছে, বাড়িতে গিয়েও খাওয়াবো এদের। দেখতে পাচ্ছ ভুঁড়িটা? দেখেছো গাইস, এরকম ভাবে শুয়ে শুয়ে গাইস কেমন দিন গিয়েছো গাইস? এখন গাইস আপনাদের প্রিয় ইউটিউবার কিরকম ভাবে শুয়ে পড়েছে। আমি প্রেমিক, আমি কবি, তুমি সিরিয়াস ভাবে দেখো সবই। আমি গেম খেলে সারা রাত জাগি, তুমি পড়ুয়া মেয়ে বেজায় রাগি। আমি বিড়ি খোর, আমি আড্ডাবাজ, পড়াশোনা তোমার কাজ। আমার প্রিয় বেড়াল ছানা, তোমার প্রিয় কুকুর, তোমার প্রিয় পাহাড়ি ঝর্ণা, আমার প্রিয় পুকুর। গোলাপ ফুলের জায়গায় আমি দিলাম তোমার জবা, বলো তুমি এই বাকি আমার প্রেমিকা হবে। রাইড অ্যান্ড ওয়াইডে চিকেন খাওয়ার পর এই যে বাড়িতে এসে আবার পকোড়া খাচ্ছে, লুঙ্গি পরেছে রাষ্ট্রীয় কর। বল এবার বাড়ির চিকেন কেমন লাগছে তোদের? সেরা সেরা, চিকেনটা মটনের মতো লাগছে। তাই ভাগ্যিস বলিস না, হরিণের মতো লাগছে না? হরিণের মতো এই খুবই সুন্দর, খুবই সুস্বাদু। চরম উত্তেজনার ম্যাচ, ম্যাচের এক পক্ষে সিঙ্গাপুরের চিকেন, জয়ের মুখটা দেখে সাবস্ক্রাইব বাটনটার কথা মনে পড়ছে একদম লাল। প্রচন্ড উত্তেজনা একটা ম্যাচ চলছে, যেখানে যখন তখন যা খুশি হয়ে যেতে পারে, যা খুশি বেরিয়ে যেতে পারে। বেরিয়ে পড়লাম গঙ্গা থেকে, এবার আমরা যাচ্ছি কলকাতা, মাঝখানে যাবো। হ্যাঁ ফোন এসে তার আর হলো না। তো সবাই এখন বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত একদম। এই যে দেখতে পাচ্ছ আমার টি-শার্ট সব নিয়ে চলে গেল, দেখি দেখি দেখ। হ্যাঁ আমাকে ভাই দেয়নি ভাই, তিনটে ছিল ভাই, এটা কি করব? না আমাকে দিতে হবে, দিতে হবে আমার জন্য একটা এক্সেল তুমি রেডি রাখবে, আমি যাই না। ঠিক আছে দেখো, এটা আমার অন্য কারো বাড়ি না, নিজের বাড়ি থেকে এসেছিলাম। আরে পাহাড় নিজের ছেলের কাছে, ওই যে শিলিগুড়ির পাহাড় কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে ওখানে, দূরে পাহাড়টা।
ঠিক আছে যাই হোক চ শিলিগুড়ি থেকে আমার দেখা হবে লম্বা তুই তুলে নিতে হবে না আমি একটা জিনিস বলতে চাই তনয়জ্যোতি আমার সাথে দাগাদারি করেছে তোমরা আজ অবধি দেখতে যে তনয়জ্যোতির বাইকের পেছনের সিটটা শুধু আমার জন্য ছিল এই যে গাড়িটা এনেছে গাড়িরও পাশের সিট আমারও ছিল সেটা অন্য লোকের হয়ে গেছে না না কোনো অন্য লোকের না আমি এখন শিলিগুড়িতে আমাকে চাকরি থেকে বের করে দিয়েছি আমি এখন ওলা উবের চালাই তো দেখো এরকম ভাবে একটা দুর্দান্ত দিন কাটিয়েছি আমরা বন্ধুরা একসাথে মিলে তোমরা যদি আজকের এই ব্লগটা এনজয় করতে থাকো তাহলে লাইক ফাইক করতে পারো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে টিল দেন স্টে সেফ ড্রিম আপ ড্রিম বিগ চলো বাই বাই